অ্যাকচুয়ালি আমাদের যে কর্মঘণ্টা যে নষ্ট হচ্ছে, এটা তো পৃথিবীতে আমরা যতটুকু অ্যাডভান্স হই না কেন, আমার মনে হয় যে তার থেকে বেশি পিছিয়ে যাচ্ছে আমাদের কর্মঘণ্টাগুলো এইভাবে কিল হওয়ার কারণে। যেমন ধরেন আপনার এই অ্যাম্বুলেন্স সঠিকভাবে যেতে পারতেছে না, রোগীরা সঠিকভাবে চিকিৎসা নিতে পারবে না, এই ট্রাফিক ব্যবস্থা যদি ঠিক না হয়। আমার মনে হয় যে কি আরও ঢেলে সাজালে আমার মনে হয় যে কি কর্তৃপক্ষ যদি সক্রিয় হয় এই ট্রাফিকিং ব্যবস্থা আরও উন্নত হবে। আসলে এত উন্নয়নের মধ্যেও যদি আমরা এই যে ওভারব্রিজ করা, তারপর একের পর এক ট্রাফিক সিগন্যালগুলো খুব সুন্দরভাবে চালানোর পরও যে এই যানজট হচ্ছে, আসলে এগুলো সহ্য করার মতো না। আবার চিন্তা করবো নগরবিদ যা যদি চিন্তাভাবনা করে যে সব কিছু ঢালাভাবে আবার যদি সাজায়, আসলে আমরা উপকৃত হব। এটা আসলে অনেক বিরক্তিকর লাগে, কারণ আমরা যখন বের হই আমাদের এক জায়গায় যাইতে হবে 10 মিনিটে, সেটা আমাদের লাগে 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, আমাদের সময়টা বেশি লাগে। জ্যাম ক্রস করে যাতে তাড়াতাড়ি চলে যেতে পারি আমাদেরকে সেই ব্যবস্থাই করতে হয়, কিন্তু সবসময় তো সেই অবস্থা থাকে না। আমাকে যে তাড়াতাড়ি বের হতে হবে বা আমি বাসা থেকে যে তাড়াতাড়ি বের হব সেই অবস্থাও থাকে না, সব পরিস্থিতি থাকে না, সেই জন্য জ্যামটা আসলে অনেক ভোগান্তি। কেউ দেখে না এগুলো, প্রচুর আবর্জনা, প্রচুর যানজট, দুর্ভোগের শেষ নেই, এটা বলে শেষ করে দেবে। জ্যাম তো এখন অপেক্ষা করতে হবে, ট্রাফিক পুলিশে তো অনেক সময় কারণে দাঁড়া করে রাখে, এখন এর কারণে তো দেখতে পারেন যে অনেক অনেক জ্যাম এটার কারণে হয়। অনেক সময় গাড়ি থেকে নেমে যেতে হয়, এক জায়গায় যাবো চাকরি জায়গায় যাবো, এটাকে দেখা যাচ্ছে আমার টাইম শর্ট, এক জায়গায় যাচ্ছি কিন্তু ওখান থেকে যাই তাও গাড়ি পাইতেছি না, সবসময় জন্যই জ্যাম থাকে। গাড়িগুলো জমজারের জন্য মজা আবর্জনা যা রাস্তার মধ্যে বেঁধে থাকে, পরিষ্কার নাই, ওগুলো নাই, ট্রাফিকে বাজায় রাখছে, গাড়ি বাজিয়ে থাকে, বিভিন্ন ধরনের সমস্যা।